আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয়, কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে, তার নাম বেদনা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। আমি একটাই প্রবলেমে আছি, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি। মানুষ নামের প্রাণীগুলোই বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। তুমি যতটা সহজ সরল হবে, তোমার কপালে ছাটা আর লাঠির বাড়ি ঠিক ততটাই জুটবে। সুখী হতে অনেক কিছু দরকার হয় না, দরকার এমন একটা মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো, আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে, ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে। পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু, আবার বেঁচে আছে এই আবেগগুলোকে নিয়ে। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে। অল্পতে রাগ করি রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি। আজ আমি কেঁদেছি, কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে, কারণ কাল আমি আর তোমার রইব না। মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। আমি ভুল করেও ভুল করিনি, তাই আমি অপরাধী। তুমি পথ দেখিয়ে পাশে হাঁটোনি, তাই এখন আমি একলা হাঁটি। সেদিন খুব খারাপ লেগেছিল, যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে তুমি আমাকে ভালোবাসবে। কথাটা মনে পড়লে খুব কষ্ট লাগে। ভালো আছো জানি, ভালোই থেকো। আসবে তুই কবে পাগল তুই ফিরে, যদি কখনো আসিস ফিরে রাখবো তোরে অনেক সুখে। তুই সুখে থাকবে আর আমার ভালোবাসবে, পাগলি তুই শুধু ফিরে আয়। কিছু কিছু কথা আছে বলতে পারি না, অনেক কিছু কষ্ট আছে সইতে পারি না, এমন কিছু ফুল আছে তুলতে পারি না, এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না। চুপি চুপি বলি তোমায় প্রিয়তম, আমায় ছেড়ে যেন যেও না দূরে। আজ তুমি আমার হৃদয়ের একমাত্র গহীন বনে, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না এই ভ্রমণে। পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে, যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে, আর আমার কথা ভুলেই গেছে। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না, মিথ্যাটাই আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয়। সত্যিটা কেউ বোঝে না, উল্টো অপমান পাওয়া যায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলে তুমি খারাপ। যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না, তাহলে কখনো তোমাকে চাইতাম না, কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথা যেন হারিয়ে ফেলেছি। আজ পৃথিবীর কোনো এক পাষাণী মানুষের জন্য মনটা খুব কাঁদছে। আপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম।
রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি। কথা হয়েছিল সেদিন, বন্ধ হয়েছিল সেদিন, দুঃখ পাবো সেই দিন, ভুল বুঝবে যেই দিন, আমি ভুলে যাব সেদিন, মরে যাব সেদিন। প্লিজ ডোন্ট বিলিভ মি। তোমার শহরের কোথাও নেই আমি, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমি আমার ব্যস্ততা, তুমি আমার অবসর। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল, আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল, কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। বুকে কষ্ট চেপে একলা থাকি, কান্নার নোনা জল আধারে মাখি, মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে। পাথরের মন দিয়ে কাউকে অবহেলা করা যায়, কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না। হাসতে ভুলে গেছি, কাঁদতে ভালো লাগে, অভিনয়টা ভালো যেন বুঝিনি তো আগে, ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে পর। কতটা দেপন্তর হলে সোনালি সন্ধে নামে, কতটা বেদনা বহন করলে চোখের কোণে অশ্রু জমে, যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে। মেঘলা সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়েছে আবেগ। ভালোবাসা এমন এক বোধ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। অভিমানের জীবন কেন থামে না, কান্না ভরা এই মন কিছু জানে না, কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা, আর যার জন্য এই মন কাঁদে সে তো বোঝে না। ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র, যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চাই কাটে শুধু বেদনায়। আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ, আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ। আমি একদিন নিখোঁজ হব, উদয় হব রাত প্রহরে, সড়ক বাতির আবছা আলোয় খুঁজব না কেউ শহরে। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এতটাই অভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো, মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব। নিজের অজান্তে তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখন নিজেও জানি না। অভ্যাস হয়ে গিয়েছিল সে আমার, তাকে ছাড়া চলতামই না। শুধু একটাই স্বপ্ন ছিল, তার সাথে পুরো লাইফটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া, একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে, খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। প্রপোজটা সে করলেও ভালোটা আমি বেসেছিলাম। হাজার বাধা এসেছিল অবশ্য, মার কম খাইনি তার জন্য, তাও ভালোবাসতাম খুব। কম অবহেলা সহ্য করিনি তার, অনেক অপমানও করত, তাও তার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা ভেবে সব ভুলে যেতাম। অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কখনো ভাবিনি সে আমার সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার করে দিবে। শেষটা এইভাবে আর এমন হবে আমি কখনো ভাবিনি। প্রতিটা মোনাজাতে তুমি থাকতে, প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন। আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকে টেনে নেওয়াটাই ভালোবাসা। বাবুসোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি এই সুবিশাল নীল আকাশ, তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য, হাজারো মায়া, অস্ফুট আবেগ, আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয়। আজ সেই তুমি আমার মাঝপথে ফেলে অন্য কাউকে পথ দেখাতে ব্যস্ত, তাও শুধু এতটুকুই চাই, যেখানেই থাকো তুমি সবসময় ভালো থাকো।
ভালো থাকুক আমার ভালোবাসা, সব সময় ভালো থাকুক। সব মেয়েরা টাকাওয়ালা ছেলেদের পিছে ঘুরে না, সব ছেলেরা নারীর দেহ খোঁজে না। তোমাকে হারানোর ভয়ে যে মানুষটি নিজের চোখের দামি অশ্রু ঝরায়, সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুই আর সেই স্বপ্ন যা কখনো বাস্তব হবে না, তবে এই মনটাকে আজীবন কষ্ট দিয়ে যাবে। স্বপ্ন তো সবাই দেখে, তবে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় আজীবন। মিষ্টি ভালোবাসার যখন সন্দেহ নামক শব্দটা ঢুকে যায়, তখন সম্পর্কে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব কাছ থেকে পৃথিবীর আসল রূপটা দেখতে পারে। জানি আমি তোমাকে বারবার নিজের অজান্তে কষ্ট দেই, কিন্তু সত্য কথা একটাই, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। যখন তুমি আমার উপর রাগ অভিমান করো না, তখন তোমার সেই রাগ অভিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাকে খুব মিস করি। তোমায় আমি এখনও ততটা ভালোবাসি যে তুমি আমার জীবনে নেই। যে ব্যক্তির সুন্দর একটা মন আছে, সে ব্যক্তি কখনোই সুন্দর মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পায় না। পৃথিবীতে সেই মানুষগুলো খুবই ভাগ্যবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনো অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয় না। তবে নিজের মার কাছে সময় কাটান, এতে ভালোবাসা এত আর কোথাও পাবেন না। রাতের পর দিন আসে, দিনের পর রাত, সাফল্য হেঁটে তোমার কাছে কখনোই আসবে না, অর্জন করে নিতে হবে। ব্যর্থ হলে ভেঙে পড়ো না, আবার চেষ্টা করো, মানুষের সব সময় এক যায় না। কখনো সময় আসে সব মেঘের হয় না, বৃষ্টি সবার চোখে থাকে না, দৃষ্টি সব কান্না দুঃখের হয় না, সব হাসি হয় না সুখের, সব মনে থাকে না, ভালোবাসা সব মন পায় না, ভালোবাসা পাওয়ার আশা। তুমি কষ্ট দাও বলে আমি নীরবে সয়ে যাই, কারণ আমি জানি আমার এই নীরবতার জন্য একদিন তুমি আমাকে খুঁজবে, বুঝবে সেদিন আমি তোমার জন্য কতটা আপনজন ছিলাম। যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আর ওই ব্যক্তি ওই দিন মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। সত্যিকার ভালোবাসা কখনো ব্রেকআপ শব্দটি থাকে না। ভালোবাসা জিনিসটা কোনো রেস্তোরাঁতে বা বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে থাকে না, থাকে আশেপাশে কোনো পার্কে বসে 5 টাকার বাদাম কিনে একসাথে খাওয়ার মাঝে। ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারোনি, চোখের জল দিয়ে তাকে কখনোই বাঁধতে পারবে না, তাই বৃথা চোখের জল ঝরিও না। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। তুই আমার মনের ক্যানভাসের ধাক্কাটা প্রথম প্রেমের তুলে তুই, নিজেই বল তোকে কীভাবে এত সহজে মন থেকে মুছে ফেলি। আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো, যা সুন্দর অথচ একা। মানুষকে ভালোবাসবে মন দেখে, চেহারা দেখে নয়, সে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা যা খুঁজে নে তোর অন্য বাসা, খুঁজে নে অন্য কোনো মন, ভুলে যা বন্য ভালোবাসা। যা যা পাখি উড়তে দিলাম তোকে, দিনগুলো তো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ। যদি তুমি সঠিক হও, তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান,
আর অভিমান কখনো রাগ থেকে হয় না, কষ্ট থেকে হয়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া পৃথিবীটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সে বলে সুখের কোনো অভাব নেই যা জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। সব কিছুর ক্ষমা হয় কিন্তু বেইমানির নয়। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। খুব ইচ্ছে করে একটা মেসেজ করি, কেমন আছো, অতবার ভাবি না থাক, ও তো বেশ ভালোই আছে, কার খবর কে রাখে, সবাই হাসলে কি আর ভালো থাকে, কারোর হাসি জানালেও তো কষ্ট লুকিয়ে থাকে, কাউকে বোঝাতে পারবো না আমি কেমন, আমাকে যে যেরকম মাইন্ডে নেবে আমি তার কাছে তেমন। অ্যাডভাইস সবাই দিতে পারে কিন্তু জীবনে লড়তে হয় একা। আমি আমার মতো থাকি, লোকে আমাকে নিয়ে কি বললো আই জাস্ট ডোন্ট কেয়ার, সবাই ইমপ্রেস করার জন্য আমার জন্ম হয়নি। ভালোর অপেক্ষা করতে করতে অন্ধকারের সাথে ভালোবাসা হয়ে গেছে। হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। আজকে যতটা অবহেলা আমাকে করছো ঠিক ততটা অবহেলা আমি যদি তোমাকে করতাম কষ্ট সহ্য করতে পারতে না তুমি। কি ভাবছ, এখন আর তোমায় ভালোবাসি না? ভুল ভাবছ, এখনও ভালোবাসি তোমায়, শুধু তোমাকে পাওয়ার আশাটুকু ছেড়ে দিয়েছি। কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমার ঠিকই ভালোবাসে, সবাই হয়তো ছেড়ে যাবে কিন্তু কষ্ট আমাকে ছেড়ে যাবে না। শুধু হাসলেই মানুষ সুখী হয় না, এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। তোকে নিজে থেকেও বেশি চেয়েছিলাম, তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি। যে নিজের কষ্ট ভালোভাবে বোঝাতে পারে সে কখনোই কাউকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস আর পৃথিবীতে নেই। যাকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর। কিছু কিছু মানুষ ছেড়ে চলে যায় আর বুঝিয়ে দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানো কতটা প্রয়োজন। আনন্দকে উপভোগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হলো জ্ঞান, অপরটি হলো প্রেম। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অন্যের কাছে আমি খারাপ। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়, কষ্টের সময় কেউ পাশে থাকে না, ভালো নেই তবে কাউকে বুঝতে দেয় না, সুখে নেই তবে কাউকে জানতে দেয় না। আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন খুঁজে পাবো না। হাল ছেড়ে দিলেন মানেই হেরে গেলেন, জীবন মানে উত্তপতন, আর এই উত্তপতনের লড়াই টিকে থাকতে হবে সেই তো আসল মানুষ। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তের কারণ, কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। কে কি বলল তাতে কি আসে যায়, তুমি কি সেটা নিজেই ভালো জানতেই? হিন্দুকদের তার কাজ করতে দাও আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। জীবনে কখনো দুটি মানুষকে ভুলে যেও না, যে মা তোমার সকল কষ্টের তোমার পাশে থাকে, যে বাবা তোমাকে যে দেওয়ার জন্য সব হারায়। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি আর তার বদলে শুধু কষ্ট পেতে হয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। জল যেমন অনেক ঠান্ডা হতে হয় একসময় বড় হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়।
যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, কারো বাড়ি হোক বা কারো হৃদয়। আমি নয়, সময় বোঝাবে তোমাকে আমার মূল্য। তাদের বলে দিও, কন্যা সন্তান সবার হয় না, যার হয় সে সব থেকে ভাগ্যবান। জীবন হোক কিংবা আপনজন, কোনোটাই চিরস্থায়ী নয়, সময়ের স্রোতে সবাই একদিন হারিয়ে যাবে। ঠকে যায় তো তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না, কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই। সবার রাত জাগার কারণ প্রেম হয় না, কারো কারো রাত অপেক্ষাতেই কাটে। না না, কষ্ট সবার ভেতরই থাকে, কেউ অনলিমি করে রাখে আবার কেউ পাবলিশ করে রাখে, ব্যাপারটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ক্ষমতার উপর। জীবন কখনো কারো উপর নির্ভর করে না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। মায়ের এই পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ অন্যের সাথে কেউ আবার বিবেকের সাথে। চিরন্তন সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। যাদের মন অনেক ভালো হয় তাদের ভাগ্যটাই খারাপ হয়। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে কিন্তু জয় একদিন তোমারই হবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনো আপনাকে ভুলবে না, সময় মতো ঠিকই এসে সাক্ষাৎ করবে। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্যই বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। পৃথিবীতে স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে ডুবে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই, যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। নিজে চেয়ে কাউকে বেশি ভালোবাসার উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু মানুষ জানিই না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন। ঝগড়া সেটা তার সাথে বেশি করা যায় যার প্রতি আমাদের ভালোবাসা বেশি, যাকে নিয়ে বেশি ভাবা হয় তাকে নিয়েই বেশি দোষারোপ করা যায়, যাকে হারানোর ভয় বেশি তাকে অভিযোগ দিয়ে ঝগড়া লাগা যায় বেশি। আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকে টেনে নেওয়াটাই ভালোবাসা। আর যাকে হারানোর ভয় নেই তার সাথে ঝগড়া লাগার কোনো প্রয়োজন নেই, তারা ফেক ভালোবাসা দেখায় বেশি, বাবুসোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি। এই সুবিশাল নীল আকাশ, তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য, হাজারো মায়া, অস্ফুট আবেগ, আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয়। অন্তরে এক মুখে আরেক, এই রাগান্বিত ভাষাটি বোঝার মতো চোখে চোখ রেখে চোখের ইশারায় বুঝতে হলে আসলে কতটা ভালোবাসে। মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, দক্ষিণা বাতাসে হিমেল হাওয়া খুব নিখুঁত সুরে সত্য আর ভালোবাসার জয়গান গেয়ে বেড়ায়, তাহলে সেখানে কিসের এত চাহিদা, কিসের চাওয়া পাওয়া, কিসের রাগ অভিমান। খুঁজলে সব কিছুতেই ভালোবাসা পাওয়া যায়, সব কিছু উপভোগ করা যায়। একটা ছোট্ট বাড়ি, বিরল ভালোবাসা, বৃষ্টিবিলাসী বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের সাথে চায়ের দুটি চুমুক, রাতের আকাশে ভেসে বেড়ানো মেঘ দেখার সময় হাতে হাত রেখে ভালোবাসি কথাটি বলা, জ্যোৎস্নার আলোয় মেতে ওঠা পুরো শহরটির সাথে প্রিয় মানুষের হাসিটা দেখা, এই তো বেশ জীবন।
প্রেমে হঠাৎ শূন্য হঠাৎ, পূর্ণ কখনো ছন্দ মিল, কখনো ছন্দ পথন, কখনো বা অন্ত মিল থাকবে, না হলে ভালোবাসার অনুভূতি বুঝবে কি করে? হ্যাঁ, এটা তো উপভোগের বিষয়, বরফ গলা অভিমান থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় সেটা কখনো শেষ হয় না, সেই ভালোবাসা। বেঁচে থাকুক ভালোবাসা। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। আজ আমরা মাটির উপরে রাজত্ব করছি, একদিন মাটি আমাদের উপর রাজত্ব করবে। একটু অপেক্ষা করো, সময় আমারও আসবে, সেদিন বুঝবি তুই কী ভুলটা করেছিলি। ভুল নামের সফটওয়্যারটা অনেক কষ্ট করে ডাউনলোড করেছিলাম, কিন্তু সাপোর্ট করলো না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। ভালো মানুষগুলো কখনো সত্যিকার ভালোবাসা পায় না, তারা শুধু ঠকে যায় আপন মানুষগুলোর কাছে। ভেতরটা পড়ে যায় তখনই যখন ভালো না থাকলেও বলতে হয় ভালো আছে। জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো, তাহলে আমি অনেক আগে তোমায় ভুলে যেতাম। আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে, তাই তুমি আমাকে বোঝো না। হয়তো বুঝবে সেদিন, যেদিন আমি আর থাকবো না। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপ তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। এখন আর পুরনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না, হাসি পায়। এটা ভেবে সত্যি আমি বোকা ছিলাম, তোর মতো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ঘুম আসে না, তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারো, তবে তাকে আই লাভ ইউ বলো না, কারণ এটা শুধু তিনটা ওয়ার্ড না, এটা জীবনের পাসওয়ার্ড। দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে, আর এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয়, আর যদি সে প্রেমে পড়ে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত কাছে টানবে, যত ভুলে যাবে তত মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। মানুষটা মুখ স্বার্থপরদের মধ্যে কিছু মাত্রাহীনও আছে, যারা কারো কাছ থেকে শত কষ্ট পাওয়ার পরও আবারও নির্লজ্জের মতো তার কাছেই ফিরে যায় নতুন করে কষ্ট পাওয়ার জন্য। মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে, যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখে হুড়হুড় করে অতীত বলে দিতে পারে। প্রেম এবং করুণা এক ব্যাপার নয়, প্রেম সর্বগ্রামী ব্যাপার। প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি আগুন, যেমন সব পুড়িয়ে দেয়, প্রিয় সব ছারখার করে দেয়। নিজের ব্যর্থ হও, কিন্তু জেনে শুনে কারো দুঃখের কারণ হইও না। আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে না পারা। ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হতে পারবে। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখন তোমার দরকার হয়। জীবনের জয় হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সত্যি ভালো হাজার রাস্তা আছে, কিন্তু প্রতিটা সত্য হতে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র,
কেউ পড়লে আটকে যায়, বড়রা ছেড়ে বেরিয়ে আসে। যে আর কেউ নেই তার আর যাই থাকুক না থাকুক, তার সাথে সর্বদা আল্লাহ আছে। কন্যা সন্তান সবার হয় না, যার হয় সে সব থেকে ভাগ্যবান। জীবনে সবাইকে গুরুত্ব দাও, সে তোমার সাথ থেকে দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দিবে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন কে পর আর কে বা স্বার্থপর। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কিছু নেই, মা মাই হয়, মায়ের তুলনা মা নিজেই। জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু, হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা আগুন আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। একজন মা পারেন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার মূল্য বোঝে না। শত কষ্টের মধ্যে থেকেও নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা একটা আর্ট, যা সবাই পারে না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন বৃষ্টি দেয়, আর যখন খুব বেশি খুশি হন তখন কন্যা সন্তান দান করে। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা জামাকাপড় হোক কিংবা সম্পর্ক। জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসবে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জানো, স্বপ্নের মতো আগমন তোমার আমার জীবনে। আমার আটকে রাখা সুখগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করলো তোমার জীবনে। তখন ভাবতাম কষ্ট বলে কিছুই নেই পৃথিবীতে, কিন্তু তাই হয় কি কখনো? সুখের পিছনে তো লুকিয়ে থাকে বুক ভরা কষ্ট। দেখেছ ভাগ্যের কি পরিণতি, তোমার চাদরে মোড়ানো ভালোবাসা আমাকে অন্ধ করে রেখেছিল। তাই কখনো কষ্টের কথা ভাবিনি, জানি না এই কষ্টের শেষ কোথায়, কিন্তু দেখো সেই কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আর সুখের খোঁজ করি না, কারণ আমি জানি সুখ কখনো একা চলতে পারে না, তার পিছনে বয়ে বেড়ায় কষ্ট। তাই কষ্ট নিয়ে বেঁচে আছি আমি, আমি আর এখন স্বপ্ন দেখি না। কেন জানো? কারণ স্বপ্ন দেখতে লাগে একটা সুন্দর ঘুম, কিন্তু সেই ঘুম আজ আমার চোখে নেই। জানো, এখনো প্রতিরাতে তোমার দেওয়া সেই গল্পের বইগুলো পড়ি, বইয়ের প্রতিটা পৃষ্ঠায় আমি তোমার স্পর্শ খুঁজে পাই। এখনো মনে হয় তুমি আমার পাশে বসে আছো, আমাকে দেখছো, কিন্তু আমি তোমাকে দেখতে চেয়েও দেখতে পারছি না। কি করে পারবো বলো? তুমি তো চলে গেছো না ফেরার দেশে, যেখান থেকে কেউ চাইলেও ফিরে আসতে পারে না। আমি জানি সেখানে তোমার কোনো কষ্ট নেই, আমাকে বলেছিলে তুমি যেখানেই থাকো আমাকে ভালোবাসবে। তাহলে তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, চিন্তা করো না, যতদিন বাঁচবো তোমার স্মৃতি নিয়েই বাঁচবো। রাতে ছাদে এসে আকাশে ওই তারার দিকে তাকিয়ে তোমারই অপেক্ষায় থাকবো। ভালোবাসতাম, ভালোবাসি আর ভালোবাসবো। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকানা দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। আমার আল্লাহ মাঝে মাঝে আমার পরীক্ষা নেন, কিন্তু সবসময় আমাকে সাহায্য করেন। একবার একজন আবিদ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে শেখান। তিনি উত্তরে বলেছিলেন, শিখিয়ে কারো মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায় না। যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া তার স্রষ্টাকে একই সাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা কথা বলেন।
সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা একজন পুণ্যবতী স্ত্রী দান করেছেন। আপনি যদি চান যে আপনি যা ভালোবাসেন তা থেকে যেন আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত না করেন, তাহলে সবসময় সেগুলোর উপর কায়েম থাকুন যেগুলো আল্লাহ ভালোবাসেন। আপনি যখন একাকিত্ব অনুভব করবেন তখন নিজেকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ অন্য সবাইকে দূরে সরিয়ে নিয়েছেন, যেন তখন আপনার অন্তরে শুধু তিনি থাকতে পারেন। যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ তার জন্য জান্নাতে সকাল কিংবা সন্ধ্যার মেহমানদারির ব্যবস্থা করেন। একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে সে কোনোদিনও কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। লক্ষ্য পূরণের ব্যাপারে নিশ্চয়বান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে। হে আমার রব, আমি কত শত ভ্রান্তিতে থাকার পরেও আপনি আমার প্রতি কত সহৃদয়, আমি অনেক গুণগার হওয়ার পরেও আপনি আমার কতই না ক্ষমাশীল। তাদেরকে ভালোবাসুন যাদের সাথে আখিরাতে একসাথে থাকতে চান। আপনার দ্বারা নেক আমল সাধিত হলে আল্লাহ তাআলা প্রশংসা করেন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। গর্বকে ছুঁড়ে ফেলুন, দান্তিকতাকে কমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন। আল্লাহ যখন আপনার জিহ্বাকে কিছু চাইতে উৎসাহিত করেন, জেনে নিন তিনি আপনাকে কিছু দিতে চাইছেন। এই দুনিয়াতে কল্যাণময় হচ্ছে জ্ঞান অর্জন এবং আল্লাহর ইবাদত করা, এবং আখিরাতের কল্যাণময় হচ্ছে জান্নাত। আল্লাহর কাছে অভিযোগ করা মুমিনের কাজ, আল্লাহর নামে অভিযোগ করা শয়তানের কাজ। তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা। সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, যেই মানুষটি সত্যি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয়। আমার আবার প্রেম, আমার কপালে তো ভালো ছেলে জুটলই না, জুটলো একটা বাজে ছেলে। কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি? মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুলে পরে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো সময় আর পরিস্থিতি। আমরা এর থেকে শিক্ষা পাই, সারা জীবন মনে থাকে। চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে, এটা কি কোনো রোগ তোমরা কি জানো? খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে গেলি আমার বিপর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায়। একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমনি কাছে মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাবার পরেই বোঝা যায়। স্বপ্ন সেই মানুষটিকে নিয়েই দেখা ভালো যে বাস্তব করার জন্য সারাক্ষণ পাশে থাকে। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার, প্রকৃতি নিশ্চয়ই বুঝবে, পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। ভেজা ভেজা চোখ আমি রোদ্রুরে শুকাবো, ভালোবাসে তোমারে কি করে থা লুকাবো? কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা? অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে শেষ করে দিচ্ছে। পরিবারে ছোট সন্তানগুলো একটু বেশি আদরের হয়, অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতে তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়।
কষ্টের সময় কেউ পাশে থাকে না। চিরন্তর সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। তোর এত অবহেলার পরেও তোকে ভুলতে পারিনি, রোজ একবার হলেও তোর প্রোফাইল চেক করি। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমার বুকে টেনে নিবে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বদলে গেছে দুজনেই, তুমি ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য থাকবে ততক্ষণ আপনাকে দিয়ে প্রয়োজন মেটাতে পারবে। আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যুর সংবাদেও সে কখনোই ব্যথিত হবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, একটা সময় সেই মেয়েগুলোই লক্ষ্মী বউ হয়। ভুল করে যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। কাছে আসা শিখেছিলে, দূরে যাও শিখাওনি। ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। ভালোবাসার মানুষকে আর যাই হোক, কারো সাথে শেয়ার করা যায় না, এক বিন্দুও না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কতটা কষ্টের। একটা সময় ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই, তবে ফিলিংসটা আর আগের মতো কাজ করে না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো, আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো, অনেক ভালো। তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কে, আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কে। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। জীবনে কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে, ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারো জন্য হেরে যাওয়া। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সেই মানুষকে আটকে রাখতে নয়, আগলে রাখতে চেষ্টা করুন। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে এসে কাঁদায়। আমার কল্পনা আজ আমার আর্তনাদের মূল কারণ, আজ আমি কেঁদেছি, তবে অতীতকে নিয়ে আর ভাবছি না। তুমি সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসা বেঁচে আছে। জীবনে চলার পথে শতজনকে দরকার হয় না, নিজেকে বোঝার মতো একজন হলেই যথেষ্ট। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা, এরা নিজের নয় অন্যের জন্য কাঁদে। তোমায় ছাড়া যদি আমার কাটাতে হয় বাকিটা জীবন, আমি কি আর থাকবো এই দুনিয়াতে তখন? এখন আর তোমার দেওয়া কষ্টতে চোখে পানি আসে না, কারণ কষ্টগুলো চোখের পানির কাছে হেরে গেছে। অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়, কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না। যাকে হারানোর ভয় বেশি,
তাকে অভিযোগ দিয়ে ঝগড়া লাগা যায় বেশি। প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। কষ্ট হলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে এসে কাঁদায়। মায়ের এই পৃথিবীতে সবই অভিনয়, কেউ অন্যের সাথে, কেউ নিজের বিবেকের সাথে। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। তার উপর রাগ করা উচিত যে রাগ ভাঙাতে জানে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিবে কিন্তু কেউ সাথে থাকবে না। কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি। তুমি আমাকে একটু ভালোবাসো না, এই কথাগুলো মানুষগুলোই ভালোবাসা পাবার দাবিদার। ভালোবাসা কোনো পাপ না, পাপ এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি তা সৌন্দর্য হয় না, টাকা। ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়। শুধু বোন কিংবা দিদিকে নয়, নারী যেরূপই থাকুক তাকে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দাও। গুজব যারা ঘৃণা করে তারা গুজব করে, যারা বোকা তারা গুজব ছড়ায়, আর যারা মূর্খ তারা তা বিশ্বাস করে। শরীরের ভালোবাসা একদিন ঠিক চলে যাবে, কিন্তু মনের ভালোবাসা চিরদিন থেকে যায়, কারণ সময় শরীরের হয় মনের নয়। মধুরাত মানে টাটা, গুড নাইট, টাটা, ঘুমিয়ে পড়ো। আজ জানিস কি হয়েছে, কি হলো আবার বলে এক দেড় ঘন্টা বকে যাওয়া। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে তুমি বুঝে নাও তোমার পিছনে তার তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। যারা হৃদয় দিয়ে কাজ করে না তারা অর্জন করে কিন্তু তা অন্তঃসরণ শূন্য। যারা নিরুৎসাহী তারাও সফলতা পায় কিন্তু তারা চারদিকে তিক্ততা ছড়িয়ে দেয়। মুখের কথা দিয়ে নয়, নিজের সফলতা দিয়ে মানুষের সঞ্চলতার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমার সমালোচনা করবে। আমার দেখার দরকার নেই তুমি কালো, সাদা, লম্বা খাটো, মোটা চিকন, ধনী নাকি গরিব। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমিও তোমার প্রতি ভালো হয়ে থাকব। দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা, এক, কেউ তোমাকে উপকার করলে কখনো সেটা ভুলে যেও না, দুই, তুমি কারো উপকার করলে কখনো সেটা বলে বেরিও না। টাকার প্রশ্ন সকলেই এক ধর্মাবলম্বী, কান্না চোখের একটি মহৎ ভাষা। লোকে যা প্রকাশ্যে করে তাও অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে, যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনে ঠকলে হয়তো সবটুকু বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু। ব্যর্থতায় হতাশ হবেন না, কারণ সফলতা একদিন আসে না, প্রতিটি ব্যর্থতার পরই সফলতার একটি দিনের ধাপ। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাজবে, দেখবে তুমি আঘাত করলেও যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে।
মনে রাখবেন কথায় আছে, অতিবার বেরো না, ঝোরে ভেঙে যাবে। অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। আপনার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দেই। পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন আমার মা। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। শিক্ষাদানের কাজ বাগানের মালিকের মতো। তরকারির আঘাত মানুষের শরীর জখম করে, কিন্তু মন্দ কথায় আঘাত হৃৎপিণ্ড রক্তাক্ত করে দেয়। যাকে পাবো না তাকে নিয়ে স্বপ্ন দেখো, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। অন্যের সামনে পাওয়া আঘাতের নাম অপমান, আর একা একা পাওয়া আঘাতের নাম কষ্ট। নেতিবাচক কথাবার্তার প্রতি বধির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো, তাহলে তোমাকে অপরকে তিরস্কার শুনতে হবে না। একটা হাতুড়ি যেমন কাচকে ভাঙতে পারে, তেমনি ইস্পাত কিন্তু নির্দিষ্ট আকৃতিও দিতে পারে। আমাদের জীবনের সমস্যাগুলো তেমনিভাবে আমাদের ভাঙতে পারে, নতুনভাবে গড়তে পারে। এটা কেবল আপনার পছন্দ, আপনি কাচ হবেন নাকি ইস্পাত হবেন। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পাবে, তবুও তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। আমরা অতি সহজেই মানুষের সম্পর্কে একটা সিদ্ধান্তে চলে আসি, মানব চরিত্রে এটা একটা বড় দুর্বলতা। অতিরিক্ত চাহিদা মানুষের পতন ডেকে আনে। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজের যোগ্যতা করে নিজেকে গড়ে তোলো, দেখবে আশেপাশে ভালোবাসার অভাব হবে না। কিছু কিছু অপেক্ষার প্রহর শুধু অপেক্ষায় থেকে যায়, যার হয়তো কোনো শেষ নেই। শুধু টাকা নয়, ভালোবাসা সব শান্তির মূল। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কি করে? যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, তখন সৃষ্টিকর্তা এমন একজনকে পাঠিয়ে দেয়, তাকে নিয়ে ভালো থাকতে গেলে ঠিকই তখন একা হয়ে যেতে হয়। কাউকে ভালোবাসো, সেখানেই সে শিখবে ভালোবাসার কাছে, কিন্তু ভালোবাসবো অন্য কাউকে। অব ছিলাম, ভালোই ছিলাম, সমস্যা শুরু হলো তখন যখন বুঝতে শিখলাম। ছোটবেলাটা ভীষণভাবে মিস করি যখন ছোট বাচ্চাদেরকে দেখি। একবার কাউকে ভালোবাসতে শুরু করলে তার বন্ধ করা যায় না, বরং ভালোবাসাটা দিন দিন আরও বাড়ে। নিজের শরীরে চামড়া গেটে পাদুকা বানিয়ে দিলেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে, সরি বলার জন্য না হয় বিয়ের কার্ড দেওয়ার জন্য। মানুষ শুধু অভিনয় করতে জানে, কেউ ভালোবাসতে জানে না। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, যত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কখনো রাগ করে থাকা যায় না। যেদিন হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে শূন্যতা কি। তোমাকে পাবো না জানি, তারপরেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। জীবন থেকে একটা বিষয় জেনেছি, চাইলেও সবার আপন হওয়া যায় না। কাউকে কটু কথা বলবেন না, কারণ সে এর প্রত্যুত দিতে পারে। উত্তপ্ত বাক্যর বিনিময় তোমার কষ্টদায়ক হবে, দ্বন্দ্বের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। পুরুষের হচ্ছে ভালোবাসা, ভালোবাসা খেলা মেয়েদের ব্যাপার, অন্যরকম তাদের কাছে, ভালোবাসার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। একটা মেয়ে যখন ভালোবাসে তখন তার ভালোবাসার সাথে অনেক স্বপ্ন যুক্ত হয়ে যায়, সংসারের স্বপ্ন। একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে তার প্রেমিকাকে দেখে, আর কাউকে না।
যে স্বপ্ন দেখতে জানে তা পূরণ করতে পারে। আমার মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি, আজ এতটুকু বা দেখি তারা নিজেরাই বিশ্বাস করতে চায় না, তাই পূর্ণ করতে পারি না। চোখের কান্না সবাই দেখে, কিন্তু মনের কান্না কেউ দেখে না। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার স্বভাবে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিন ওই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। সততা একটি ছোট গাছের মতো, যেটা লাগানোর পর পরিচর্যা করতে হয়, এর প্রয়োজন হয় এবং শক্ত হয় ও বৃদ্ধিও পায়। কিছু সম্পর্ক শেষবারের মতো তুমি যতই সাজাও নিজে কখনো হবে না। কিছু ভালোবাসা শেষ পরিণতি হয় মানসিক মৃত্যুদণ্ড। সম্পর্কে জিয়ে দিলে দুজনই জিতে যায়, শুধু হেরে যায় সম্পর্কটা। কান্না চোখের একটি মহৎ ভাষা। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্য জন্মায়, টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। অবহেলা কেউ জিতে গিয়ে হেরে যায়, আবার কেউ হেরে গিয়েও জিতে যায়। যে মিস করে একমাত্র সেই বোঝে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না, দূরে অপ্রস্ত একটা জিনিস শ্রেষ্ঠ। ব্যর্থতাকে তুমি চিন্তা করবে না, কারণ তোমাকে একবার মাত্র সঠিক হতে হবে। কতদিন তোমায় দেখি না তবুও ভালোবাসি। জীবনের প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ভালোবাসি বলেই কি পেতে হবে? থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। ইচ্ছে করে, খুব ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে শান্তি দিতে। দুই চার দিনের যত্ন নেওয়া হলো প্রেম, সারা জীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয়ে যায় সময়, বদলে যায় মানুষের অনুভূতি। এমন কাউকে পেতে খুব ইচ্ছে করে যে আমাকে নিঃস্বার্থভাবে প্রচুর ভালোবাসবে। হয়তো আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু তার মাঝে কোনোদিন আমার ভালোবাসাটুকু খুঁজে পাবি না। খারাপ থাকি সমস্যা নাই, কিন্তু কারো খারাপ হোক সেটা কখনোই চাই না। একদিন বুঝবে আমার ভালোবাসা, তবে সেদিন হয়তো আমি থাকব না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনোমতো করে গড়ে তোলা। মিথ্যা বলে আসে, সুখ পাই, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। তুমি আমাকে শুধু তোমার করে নাও, আমি তোমাকে তোমার মতো করে গুছিয়ে নেব। সত্যিকারের ভালোবাসায় শত রাগ অভিমান ঝগড়া থাকুক না কেন, কেউ কারো হাত কখনো ছাড়ে না। জীবনে চলার পথে কখনোই দিশেহারা হয়ে ভেঙে পড়ো না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, তিনি সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। জীবনে একা থাকা শিখে নিতে হয়, দুনিয়াতে আসার সময় একা, আবার যাবার সময় একাই যেতে হবে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, যতই আপনার আপন হোক। কাউকে খুব বেশি ভালোবাসলে তার জন্য আপনাকে একটু হলেও কাঁদতে হবেই। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। পৃথিবীতে সেই মেয়েগুলো ভাগ্যবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনোই অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয় না। ভয় কিসের, আমি তো আছি, এই কথা বলা মানুষটাই সত্যি কি আপনার আছে? মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্নে রাখবে। কারো থেকে খুব বেশি এক্সপেক্টেশন রাখা ঠিক না, কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। থাকুক না সে তার মতো, কারণে অকারণে তাকে বিরক্ত করার কি দরকার? জীবন মানে সবকিছু অনিশ্চিত, শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত।
যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাকে ছাড়াই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয়, এটাই বাস্তব। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষিত হতে হলে মনুষ্যত্ব লাগে। মানুষের সর্বোকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। যে একজন শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারেনি। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রুর সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। সময় দ্রুত চলে যায় এবং সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি, এটা যথেষ্ট দ্রুত চলে আসে। ঘৃণা নিয়ে কেউ জন্মগ্রহণ করেনি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিক হয় প্রেমিকার হাতের পুতুল। একসঙ্গে কেউ কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা। সব মানুষের জীবনই অপূর্ণতা থাকবে, অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সার্থক মহাপুরুষদের। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াই বোধ হয় ভালো। বিয়ে হলে মানুষটার থাকে কিন্তু ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো আর ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুটোর মধ্যে ভালোবাসা হয়তো একটু বেশি প্রিয়। জয় একদিন পড়িয়েছে, সে শিক্ষক, সারা জীবনই সে শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে সারা জীবনই চোর, না হলে পৃথিবী সব মানুষে চোর হতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার বাবা ও চাচার মতো হতে পারবে না, সব মানুষই আলাদা। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনা সবাই ভালো খেলে না, যখন আসে না তখন হাসে খেলে, যখন কাঁদে বাবা বাড়ি অন্ধকার দিয়ে চলে যায়। জীবনে দ্বিতীয়বার কারো প্রতি মায়া বাড়ানোর আগে পিছনের সেই মানুষটার কথা ভেবে নিও, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সবসময় থাকবে, সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে, যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে, যে মানুষটি চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল কিন্তু আজ সে ফ্রেন্ড লিস্টেই নাই, সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না কিন্তু আজ তোমাকে একটা বাড়ির জন্য মনে করে না, সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো কিন্তু আজ তুমি কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না, সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে কিন্তু তুমি আজ তার নীরব কান্নার কারণ, সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছু নেই, সবই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলে যেতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে সব মায়া। আর যখন তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে নিজের প্রতি আগে মায়া বাড়াও। ভুল করে যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে, এটা কি কোনো রোগ তোমরা কি জানো? কাউকে ভালোবাসে বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না।
বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয় সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুজ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে, সেটা আজ হোক অথবা কাল, এটাই অতি বাস্তব। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। সে অনেক ব্যস্ত, যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখী হোক, আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে। কলেজে জায়গা দেয় মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি, হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি। আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ, আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ। তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কি, আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। চিরচেনা সেই রাত জাগা, নির্ঘুম সেই ভোর দেখা, সব আগের মতোই, শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা। জীবনে স্বপ্নপূরণ হতেই হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। ভালো আছি, ভালো থাকার নাম করে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন, সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। আমাদের নিয়তি সত্যি অদ্ভুত, যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল করে যাচ্ছি। বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো, জীবনে সার্থকতা আসবেই। যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছে, কি ভাগ্য আমার। জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না, এত নাটক করার কী দরকার ছিল। যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে। সম্পর্কে বিশ্বাস, আস্থা, ভরসা রাখুন, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে। হ্যাঁ, বদলে গেছে সময়ের সাথে তাল মিলিয়ে, অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি। তার খোঁজ আমি আর রাখি না, তার নাম ধরে আমি তারে ডাকি না। তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকো, আমি নয় থাকব নিকোটিনের আড়ালে। কথা দিলাম আমি আসব তোমার কল্পনায় কোনো একদিন, কোনো এক বিকেলে আসব তোমার ভাবনায়। তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায়। যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটা বোধহয় একটু বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়। মানুষের মন অনেক বোকা, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। শরীরে স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু
অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবনটা এক ঘোরামি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী। তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না। প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে, নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে। যদি হারিয়ে যায় জীবনের তরে, স্মৃতিগুলো ভুলো না, মনে যতন করে রেখো। স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায়, সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়। যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। চোখের জলটা তাদেরই সবথেকে বেশি পড়ে। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। ভালোবাসার শব্দটি শুনতে যদি তোমার মনে পড়ে, তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। আমার কল্পনা আজ আমার আর্তনাদের মূল কারণ। আজ আমি কেঁদেছি, তবে অতীতকে নিয়ে আর ভাবছি না। তুমি সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা চাই নাকি টাকা চাই? দিন রাত খেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম। কখনো ভাবিনি তুমি চলে যাবে এভাবে আমাকে কাঁদিয়ে, শত কষ্ট দিয়ে আর শত আশাকে ভেঙে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। আজ আমার মনে হচ্ছে ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে নিয়ে। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা, এরা নিজের নয় অন্যের জন্য কাঁদে। তোমায় ছাড়া যদি আমার কাটাতে হয় বাকিটা জীবন, আমি কি আর থাকবো এই দুনিয়াতে তখন? কল্পনা কারোর সাথে বেইমানি করে না, বেইমানিতে করে সেই কল্পনা দেখানো মানুষগুলো। তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো, আর আমি না হয় ভালো থাকবো নিকোটিনের আড়ালে। তোমার হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো আজ বড্ড কেন যেন অচেনা মনে হয়। তার খোঁজ আমি আর রাখি না, তার নামে আমি আর তারে ডাকি না। আমাকে ভালোবাসতে হলে আমি মরে যাওয়ার আগে বাসো, মরে যাওয়ার পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে শুধু তোমার জন্য। হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয়ে আঘাত করে চলে যায়, এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা? আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছেই ছুটে আসি। তুমি চাইলে আমি দেব অর্থসাগর পাড়ি। আজ দূরত্ব বন্ধনে তুমি আমি সময়ের গতিতে একদিন সত্যি খুব কাছাকাছি চলে আসবো দুজনে। ভালোবাসা, টাকা, ধোয়া, আর এই তিনটার কোনোটাই চেপে রাখা যায় না। অপেক্ষা হলো শুধুতম ভালোবাসার একটি চিহ্ন, সবাই ভালোবাসে বলতে পারে, বাট সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে, তবে চলে যেও নীল আকাশের বুকে, আমি রূপালী এক তারা হয়ে থাকবো তোমার পাশে।
যদি আমায় বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই, তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি। আজ যে মাটি আপনার পায়ের নিচে আছে, কাল হয়তো সেই মাটি আপনার উপরে থাকবে। একটু ভাবুন তো, আমরা কী নিয়ে এত গর্ব করি? কল্পনাটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পরই বোঝা যায়। তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে। দূরত্ব জানে শুধু, একদিন খুব বেশি নিকটে ছিলাম। তোমাকে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়ার মানে হেরে যাওয়া। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন। যে তোমাকে ভালোবাসে সে যতই তোমাকে কষ্ট দেয় না কেন, তুমি কখনো তাকে কষ্ট দিও না, কারণ কষ্ট দেওয়ার নাম ভালোবাসা না, কষ্ট সহ্য করার নাম ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তুমি হি না আমার মনের ভিতরে যে শূন্যতা, এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন ঠিকই স্বপ্নগুলো পূরণ হবে। এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যাটা একটু বেশি। কতটা দেপান্তর পার হলে সোনালি সন্ধে নামে, কতটা কষ্ট বেদনা বহন করলে চোখের কোণে জল জমে। তুমি সেই মানুষটার বিশ্বাস কখনোই ভেঙো না যে সব কিছু হারিয়ে শুধু তোমার বিশ্বাসে বেঁচে আছে। আজও কেন কাঁদায় তোমার দেওয়া স্মৃতিগুলো, ভেঙে দেয় মন অবেলায়, একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো। সম্পর্কে মৃত্যু ঘটাতে শুরু হয় তখন থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে। অসমাপ্তি গল্পটা সমাপ্তি পেল না, আর তখন ব্যস্ততা তো, তাই তো শেষ করার আর সময়ই হলো না। ফিলিংস বোঝার জন্য একসাথে হাত ধরে ঘুরতে হয় না, চোখের দিকে তাকালেই হয়। আমি আজও তোমার সেই মিথ্যে অভিনয়গুলোকে ভালোবাসি। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। আমি জ্বলতে শিখেছি, জ্বালাতে নয়। আমি পড়তে শিখেছি, পোড়াতে নয়। ক্ষমাই যদি না করতে পারো তাহলে ভালো কেন বেসেছ? তোমার হৃদয়টা যতই ভয়ঙ্করভাবে ভাঙুক না কেন, এই পৃথিবী তোমার দুঃখের জন্য কোনোভাবেই দাঁড়িয়ে থাকবে না। নারিকেলের শ্বাস আর ভালোবাসায় বাস, উপর থেকে কখনোই বোঝা যায় না। মা এবং স্ত্রী দুজনকে সমানভাবে দেখো, একজন তোমার দুনিয়ায় এনেছে আর একজনকে তোমার জন্য সব ছেড়ে এসেছে। কারোর ক্ষণিকের প্রেম চাই না, সারা জীবনের ভালোবাসা হতে চাই। মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাঁদায়, আনমনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যাই। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায়। মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন, সময় খারাপ গেলে আর জিজ্ঞাসা করে না ভালো আছেন। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি একটা জিনিস, যেটার মর্যাদা সবাই দিতে পারে না। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না।
মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন, সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছেন। কেয়ার এবং ভালোবাসা, এই ভালোবাসাগুলো সবসময় ব্ল্যাকলিস্টেই সীমাবদ্ধ থাকে। কেউ যদি খুব অল্প দিনে স্বল্প সময়ে বারবার আপনাকে বলতে থাকে আপনি তার জীবন, আপনি তার জীবন মানে আপনি তার দিন, আপনি তার রাত, আপনাকে ছাড়া সে থাকবে না বা বাঁচতে পারবে না, আপনাকে ছাড়া সে বাঁচতেও চায় না, তবে খবরদার কারো এরকম আবেগী কথার পা দিয়ে নিজেকে বিলিয়ে দিবেন না। ভালোবাসা বা ভালো লাগা মুখের কথা দিয়ে হয় না, এটা হয় চোখের মায়াবী চাহনিতে, যেটার প্রকাশ বারবার বুকে এসে থেকে যায়, মুখে এনে তা প্রকাশ করার সাহস থাকে না কারো। ভালোবাসতে গেলে বা ভালোবাসতে হাজারটা কারণ কিংবা নিয়ম লাগে না। পাঁচতলায় বারান্দা থেকে নিচে দাঁড়িয়ে থাকা প্রিয় মুখের মানুষটাকে একটু হাসি কিংবা ভালোবাসা পাওয়া যায়। রাস্তার ওপাশে থাকা প্রিয় মানুষের চোখে চোখ পড়ার পর লজে চোখ নামিয়ে নিয়ে কিন্তু ভালোবাসা খুঁজে পাওয়া যায়। মনের চোখ থেকে তুমি যে আমার সামান্য বেঁচে থাকার সবটুকু সম্বল ভেবে ভালোবাসা যায়। খুব সহজে অল্প দিনে কারো জীবনে কারণ বা বাঁচতে চাওয়ার মানে হতে যাবেন না। যে ভালোবাসা খুঁজে বুঝে নিতে হয় সেই ভালোবাসাই মনে শক্তি দিয়ে টিকে থাকে। কিছু মেয়ে এখনো আছে যারা শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে, সারাটা জীবন একসাথে থাকার জন্য ভালোবাসে। সস্তা দামের কাছে চুড়ি, পায়েল কিংবা কপালে টিপ গিফট করে দেখুন কি পরিমাণ খুশি হয় মেয়েটি। খুশি আর লজ্জা মিশ্রিত মুখখানি দেখে আপনি বারবার তার প্রেমে পড়তে বাধ্য হবেন। রাস্তা ক্রাশ করার সময় তার হাতটি শক্ত করে ধরে রাখুন। সকালে ঘুম থেকে উঠে একটা গুড টেক্সট আর ঝগড়ার পর একবার আই লাভ ইউ বলো, ব্যাস এইগুলোই যথেষ্ট মেয়েটাকে বুঝিয়ে দিতে আপনার জীবনে তার ইম্পর্টেন্স কতটুকু। সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন, চাওয়া পাওয়া আর আশা নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসা শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অভিযোগ, অবিশ্বাস আর অবহেলার কারণে। ভালোবাসি বলেই হয়তো এখনো মাঝরাতে হঠাৎ করেই চোখ দুটো জলে ভিজে যায়। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপি হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধব বলো, কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। আমি সব কিছু ভুলে যাই যখন তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকাই। আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে। সত্যি বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কখন আঘাত করতে হয়। কাউকে কষ্ট দিয়ে সরি বলাটা খুব সহজ, কিন্তু কারো কাছ থেকে কষ্ট পেয়ে ঈর্ষকে বলাটা খুব কঠিন। মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়। মানুষ ঠকাতে পারে, কিন্তু মৃত্যু কখনো ঠকাবে না। সত্যিকারের ভালোবাসা কখনো ব্রেকআপ হয় না, হাজার ভুল বোঝাবুঝির পরেও কেউ কাউকে ছেড়ে যায় না। রাজজাগা কোনো রোগ নয়, কিছু মানুষের বেঁচে থাকার ঔষধ। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাউকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর। সিঁড়ি বেয়ে নামতে কষ্ট হয় না, কষ্ট হয় উপরে উঠতে, তাই জীবনের সিঁড়িতে বেশিরভাগ মানুষই নিম্নগামী। সত্যিকারের ভালোবাসা শত রাগ অভিমান ঝগড়া থাকুক না কেন, কারো হাত কেউ কখনো ছেড়ে যায় না।
বন্ধু হলো সে যার কাছে কিছুটা সময় কাটানো নয়, বরং তার কাছে জীবনের সবটাই শেয়ার করা যায়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা আর পবিত্রতা থাকে। চাইলেই হাজার ব্যস্ততার মাঝেও সময় দেওয়া যায়, যদি ভালোবাসাটি হয় মন থেকে। বিশ্বাস কেউ তৈরি করতে পারে না, বিশ্বাস তৈরি করে সময় আর পরিস্থিতি। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। এই ভুবনে সবাই অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্যের সাথে। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। মিথ্যা অভিনয় করা এবং মিথ্যা কথা বলা মানুষগুলোই আজকাল সবচেয়ে বেশি সুখী। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে জানে না। কালো আর ফর্সা কোনো ব্যাপার নয়, মনের মাঝে ভালোবাসা থাকলেই যে কারো হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। মন থেকে একবার কাউকে আপন করে ফেললে মন থেকে তাকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। জীবনটা তার সাথে কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, সন্দেহ, অবিশ্বাস আর অবহেলায় ভালোবাসা হারিয়ে যায়। ঠকাতে জানি না, কিন্তু ঠকে যায় অন্যের কাছে। মূর্খের সাথে কখনো তর্ক করতে নেই, তাহলে অশিক্ষিত সাথে শিক্ষিতর পার্থক্যটা বোঝা যায় না। পৃথিবীতে দুই ধরনের মানুষ অসহায়, রূপছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ। 500 টাকার দামি রেস্টুরেন্টের চেয়ে 5 টাকা দামের বাদামের ভালোবাসাগুলো বেশি বিশ্বাসযোগ্য। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দিবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। 1 ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা পিঁপড়ের হয়ে থাকে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, আর সে তোমার সবচেয়ে কাছের একজন, তখনই আমার বিচার করতে আসবে যখন তুমি নিজে সর্বগুণ সম্পূর্ণ হবে। একটু পাগল পাগল বলেই ভালো স্বাভাবিক মানুষেরা খুব বোরিং হয়। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণে মানুষের ভদ্রতার পরিচয় দেয়। আমার তুলনা আমি কারোর সাথে করি না, যেমন আছি একদম পারফেক্ট আছি। ভালোবাসা তো দূরের কথা, একটা ভালো বন্ধু পাওয়াটাই আজকাল ভাগ্যের ব্যাপার। পাশে থাকলেও যারা মূল্য বুঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে তাদের মূল্য বুঝে নিতে হয়। কিছু কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেয়ে পুরনো মানুষটাকে ভুলে যায়, অল্পতেই রেগে যায়, কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। কিছু কিছু টাইম বাচ্চাদের মতো করি, হ্যাঁ এটাই আমি। জীবনে সব কিছু জয় করতে হয় না, প্রিয় মানুষের জন্য কিছু জয় বিলিয়ে দিয়ে হেরে যেতে হয়। বন্ধু একটা নাম আর হাজারটা অনুভূতি যা সবাই বুঝতে পারে না। আমার এক জীবনে তোমাকে না পাওয়ার ব্যর্থতাটা রয়েই গেল। একটা দায়িত্ববান মেয়েই পারে একটা পাগল টাইপের ছেলের জীবনটাকে বদলে দিতে। পৃথিবীতে কেউ কারো নাই, তাই বাঁচতে হলে নিজের মতো করে বাঁচো, শুধু নিজের জন্য। স্বপ্নরা কি আর জানে দেখানো মানুষটা মিথ্যাবাদী? কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। বদলে ফেলা জিনিসগুলো মিথ্যা ছিল না, যার জন্য বদলে যাওয়া সেই মিথ্যা ছিল। সুখের পেছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা যায় না, কিন্তু চুপ করে থাকলেই ঠিকই গায়ে এসে বসে। রূপ নেই, গুণ নেই, তাই তো আমার পাশেও কেউ নেই। বিশ্বাস সবাইকে করা যায় না, নিয়তির কাছে নয়, বিশ্বাসের কাছে হেরেছি। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়।
বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। ভালোবাসতে সুন্দরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর মন মানসিকতার। ভালোবাসা হচ্ছে আগুনের মতো, না পেলে ভেতরটা পড়ে যায়, আর পেলে সারা জীবন পড়ে যায়। ভালোবাসা মানে হাত বাড়িয়ে ছোঁয়া নয়, ভালোবাসা মানে প্রিয়জনকে মন বাড়িয়ে হাজারবার স্পর্শ করা। ভালোবাসা মানে শুধু ফোনের স্ক্রিনে তোমাকে দেখা নয়, ভালোবাসা মানে মনের স্ক্রিনে সারাক্ষণ তোমার ছবি আঁকা। ভালোবাসা মানে সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে অদৃশ্য একটা টান বুকের মধ্যে বিরাজ করে। যখন কেউ কাঁদায় সেটা হলো প্রতারণা, ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাসও একটা সময় ভেঙে যায়। অপেক্ষা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। কথা দিয়েছিলাম তোমার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু সেই জন্য যে তোমাকেই ত্যাগ করতে হবে সেটা কখনো ভাবিনি। মানুষ সুখে থাকলে উপরওয়ালাকেই ভুলে যায়, তাই দুঃখ কষ্টকে সবসময় বন্ধু ভেবে নাও। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। ইচ্ছে করলেই মানুষ যদি সব কিছু ভুলে থাকতে পারত, তাহলে কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। দিন সবারই আসে, কারো আগে কারো পরে, প্রয়োজন শুধু অপেক্ষার। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে বদলে যায়। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসতেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? না, কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। আপনি যা চিন্তায় কষ্ট পাচ্ছেন সে হয়তো অন্য কাউকে নিয়ে সময় কাটাচ্ছে। কিছু কিছু নীরব কষ্ট আছে যা চাইলেও কাউকে দেখানো যায় না, শুধু নীরবে কাঁদিয়ে যায়। প্রিয় মানুষটি অনলাইনে না আসলেও তার সাথে পূর্বের মেসেজ দেখে মুচকি মুচকি হাসার নামই ভালোবাসা। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস। নিজের ভুল নিজে না দেখে অন্যের ভুল প্রমাণ করাতেই সব বেশি মজা পায় মানুষ। কাউকে ভালোবাসার আগে তাকে শ্রদ্ধা করতে শিখুন, কারণ শ্রদ্ধা ছাড়া কখনো ভালোবাসা হয় না। মানুষ বড়ই অদ্ভুত, এত হাসছে আর অকারণই বলে প্লিজ স্টপ ইউর ড্রামা। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস প্রয়োজন। সারা জীবন টাকা টাকা করে একটা সময় দেখবে টাকা অনেক হয়েছে, কিন্তু তা ভোগ করার সময় নেই। সেই মেয়েটি খুব ভাগ্যবতী যাকে ভালোবেসে হারানোর ভয়ে একটি ছেলে কাঁদে। জীবনটা যদি ফোনের মতো হতো, রিয়াস্টার মেরে আর একটিবার আবার প্রথম থেকে শুরু করতাম জীবনটা। একটা মানুষ বেস্ট কাউকে খুঁজতে গিয়ে বেটার কাউকে হারিয়ে ফেলে। সেই মেয়েটা সত্যি খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগারের দাম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। মানুষ বলে দুঃখ খারাপ, যখন আসে কাঁদিয়ে যায়, আর আমি বলি দুঃখ ভালো, যখন আসে কিছু শিখিয়ে যায়। কষ্ট পেলে কি আর ভালোবাসা হারিয়ে যায়? না, কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। হাতে হাত রেখে পাশাপাশি চলার জন্য হলেও একটা তোকে চাই। তুমি আমার নেশা নাও যে কিছুক্ষণ পর কেটে যাবে, তুমি আমার ভালোবাসা যেটা মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে। চেয়েছিলাম ভালোবাসতে, কখন যে বিরক্তিকর কারো হয়ে গেলাম সেটাই বুঝতে পারিনি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস করে আর অবিশ্বাস করে, কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারতে হয়। সুখ জিনিসটা সবার কপালে সহ্য হয় না। এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না, রাত জাগে তারা যারা ভালো আছে নামের মুখোশ পরে নীরবে কাঁদে। প্রত্যেকের জীবনেই এমন একটা মানুষ দরকার যাকে সব কিছু খুলে বলা যায়, যাকে সবসময় পাশে পাওয়া যায়। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়,
মানুষ কি তেমনি সময়ের সাথে সাথে পাল্টে যায়। যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কখনোই বোকা নয়, সে বিশ্বাসী। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে জীবনের পথে একটাই সফলতা হয়। সবার সাথে মানিয়ে চলাটাও একটা আর্ট, যেটা সবাই পারে না। বাস্তবতাই এটাই, গরিবের সন্তান না খেয়ে থাকে অভাবে, আধুনিকতার সন্তানরা না খেয়ে থাকে অভিমানে। মানুষের স্ট্যাটাসে থাকে ব্যক্তিত্ব, আর ইনবক্সে থাকে চরিত্র। কিছু মানুষের বড় গুণ হলো এরা শুনে 3 লাইন, আর এর বড়ে 13 লাইন, আর লেকচার দেয় 93 লাইন। জানো, স্বপ্নের মতো আগমন তোমার আমার জীবনে। আমার আটকে রাখা সুখগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করলো তোমার জীবনে। তখন ভাবতাম কষ্ট বলে কিছুই নেই পৃথিবীতে, কিন্তু তাই হয় কি কখনো? সুখের পিছনে তো লুকিয়ে থাকে বুক ভরা কষ্ট। দেখেছো ভাগ্যের কি পরিণতি? তোমার চাদরে মোড়ানো ভালোবাসা আমাকে অন্ধ করে রেখেছিল, তাই কখনো কষ্টের কথা ভাবিনি। জানি না এই কষ্টের শেষ কোথায়, কিন্তু দেখো সেই কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আর সুখের খোঁজ করি না, কারণ আমি জানি সুখ কখনো একা চলতে পারে না, তার পিছনে বয়ে বেড়ায় কষ্ট। তাই কষ্ট নিয়ে বেঁচে আছি আমি। আমি আর এখন স্বপ্ন দেখি না। কেন জানো? কারণ স্বপ্ন দেখতে লাগে একটা সুন্দর ঘুম, কিন্তু সেই ঘুম আজ আমার চোখে নেই। জানো, এখনো প্রতিরাতে তোমার দেওয়া সেই গল্পের বইগুলো পড়ি। বইয়ের প্রতিটা পৃষ্ঠায় আমি তোমার স্পর্শ খুঁজে পাই। এখনো মনে হয় তুমি আমার পাশে বসে আছো, আমাকে দেখছো, কিন্তু আমি তোমাকে দেখতে চেয়েও দেখতে পারছি না। কি করে পারবো বলো? তুমি তো চলে গেছো না ফেরার দেশে, যেখান থেকে কেউ চাইলেও ফিরে আসতে পারে না। আমি জানি সেখানে তোমার কোনো কষ্ট নেই। আমাকে বলেছিলে তুমি যেখানেই থাকো আমাকে ভালোবাসবে, তাহলে তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। চিন্তা করো না, যতদিন বাঁচব তোমার স্মৃতি নিয়েই বাঁচব। রাতে ছাদে এসে আকাশে ওই তারার দিকে তাকিয়ে তোমারই অপেক্ষায় থাকব। ভালোবাসতাম, ভালোবাসি, আর ভালোবাসব। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকানা দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। আমার আল্লাহ মাঝে মাঝে আমার পরীক্ষা নেন, কিন্তু সবসময় আমাকে সাহায্য করেন। একবার একজন আবিদ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে শেখান। তিনি উত্তরে বলেছিলেন, শিখিয়ে কারো মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায় না। যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া তার স্রষ্টাকে একই সাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা কথা বলেন। সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা একজন পুণ্যবতী স্ত্রী দান করেছেন। আপনি যদি চান যে আপনি যা ভালোবাসেন তা থেকে যেন আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত না করেন, তাহলে সবসময় সেগুলোর উপর কায়েম থাকুন যেগুলো আল্লাহ ভালোবাসেন। আপনি যখন একাকিত্ব অনুভব করবেন তখন নিজেকে স্মরণ করিয়ে দিবেন, আল্লাহ অন্য সবাইকে দূরে সরিয়ে নিয়েছেন, যেন তখন আপনার অন্তরে শুধু তিনি থাকতে পারেন। যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ তার জন্য জান্নাতে সকাল কিংবা সন্ধ্যার মেহমানদারির ব্যবস্থা করেন। একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে সে কোনোদিনও কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। লক্ষ্য পূরণের ব্যাপারে নিষ্ঠাবান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে। হে আমার রব, আমি কত শত ভ্রান্তিতে থাকার পরেও আপনি আমার প্রতি কত সহৃদয়, আমি অনেক গুণগার হওয়ার পরেও আপনি আমার কতই না ক্ষমাশীল। তাদেরকে ভালোবাসুন যাদের সাথে আখিরাতে একসাথে থাকতে চান।
আপনার দ্বারা নেক আমল সাধিত হলে আল্লাহ তাআলা প্রশংসা করেন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। গর্বকে ছুঁড়ে ফেলুন, দান্তিকতাকে কমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন। আল্লাহ যখন আপনার জিহ্বাকে কিছু চাইতে উৎসাহিত করেন, জেনে নিন তিনি আপনাকে কিছু দিতে চাইছেন। এই দুনিয়াতে কল্যাণময় হচ্ছে জ্ঞান অর্জন এবং আল্লাহর ইবাদত করা, এবং আখিরাতের কল্যাণময় হচ্ছে জান্নাত। আল্লাহর কাছে অভিযোগ করা মুমিনের কাজ, আল্লাহর নামে অভিযোগ করা শয়তানের কাজ। যখন কোনো একটি ভালোবাসার সম্পর্ক ভেঙে যায় তখন উভয় ব্যক্তি পরস্পর বন্ধু হতে পারে না। সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আবার তারা শত্রু হতে পারে। জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আমার আর কষ্ট পেতে হতো না, তোমাকে ছাড়াই আমি সুখী হতে পারতাম। এখন আর আমি একা নই, তুমি চলে গেছো, তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না, জটিলতা ছিল তোমার মনের ভেতরে। ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নিও, তুমি কষ্ট পেলে কেমন লাগে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। আমার গায়ে নিকোটিনের ঘ্রাণ, তোমার গায়ে পরপুরুষের। ভালোবাসা চিরজীবন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। ভালোবাসার মানুষটা কাছে না থাকলে তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে, কারণ আমি যে তাকে বড্ড বেশি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, হাজারো অবহেলা লাঞ্ছনা পেয়েও তারই কাছে পড়ে থাকে আর তাকে অনেক ভালোবাসে। সুখী মানুষগুলো পতন সবসময় ভালোবাসার কারণে হয়, অন্য কিছুর জন্য নয়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। চোখের জলটাও বেইমান, ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য। নিজের অস্তিত্বটা এখন বেইমানি করে শুধুমাত্র তোমার জন্য। আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাই তো কোনো অভিযোগ করিনি, অকারণে চলে গেছো না বলে। আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক, কারণ ভালোবাসা মানেই সুখের নীর, আর তার সুখী আমার সুখ। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে, একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে। জীবনে প্রথম প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না, দুঃখ পেলে মন ভাঙে কিন্তু কখনো জোড়া লাগে না। যে ভালোবাসে সে জানে তার মনে কি ব্যথা, তার দিকে নীরবতা কেন নেমে আসে, সুখ দূরে গিয়ে কেন দুঃখকে কাছে টানে। জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে, কিন্তু সেই দিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, যেই দিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকব না। পৃথিবীতে কেউ কেউ এতই ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এতটাই হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্টটাই পেতে হয়। যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে, যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে। জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আমাকে আর কষ্ট পেতে হতো না, আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম। চোখ দিয়ে ঝরে পড়া অশ্রুগুলোই যদি কান্না হয় তবে আমি কাঁদিনি তোমার জন্য। আমি বলছি সে কান্নার পরিমাণ এতই নগণ্য যে তাকে কান্না বলে না।
হৃদয়ে অদেখা চোখের অশ্রু ফোটাগুলো যদি কান্না হয় তবে আমি কেঁদেছি তোমার জন্য, আমি কেঁদেছি, অনেক কেঁদেছি। তোমার প্রতিটা রেখে যাওয়া মুহূর্ত আমাকে কাঁদিয়েছে, প্রতিদিন আমাকে কাঁদাচ্ছে এক হারানোর যন্ত্রণায়। আমি চলে গেলে কেউ খুঁজবে না, কারো ভাঙবে না বুক, আমি ব্যথা পেলে কেউ কাঁদবে না, কেউ মুছবে না চোখ, কারো ডাকে আমি ফিরব না। দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে, জানবে না কেউ কোনোদিন, আমার স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো, জীবনটা বর্ণবিহীন। আগে ছিলাম প্রিয়জন, আর এখন শুধুই প্রয়োজন। বাস্তবতা এটাই, আপনি যাকে ভালোবাসবেন সে আপনার সামনে দিয়ে অন্য কারো হাত ধরে চলে যাবে। জীবনে সুখী হতে চাও তাহলে কারো কাছ থেকে কিছু পাবার আশা করো না। কেউ একজন ঠকায় আর বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে। কিছু না পাওয়ার মাঝে কষ্ট থাকে, কিন্তু ততটা নয় যতটা পেয়ে হারানোর মাঝে থাকে। দিন শেষে যারা ঠকায় তারাই ভালো থাকে। অভ্যাস পরিবর্তনশীল, তুমি না থাকলে বুঝতামই না। জীবন হচ্ছে প্রতিটা মুহূর্তে কষ্টের সাথে লড়াই করে বেঁচে থাকা। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনারও পাত্রী। তোমাকে ভালোবেসে একটা শব্দের সাথে ভালো করেই পরিচিত হলাম, আর সেটা হলো অপেক্ষা। পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, এক যে তোমাকে জন্ম দিয়েছে, আর যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। স্বার্থপর মানুষটাকে আজ মিস করি, যে আমাকে বাই বলে চলে গেছে। নাম্বারটা সেভ থাকে অথবা চ্যাটলিস্টে শুরুতেই থাকে, শুধুমাত্র কল বা মেসেজ দেওয়ার অধিকারটুকু থাকে না। দিনের শেষে আমাকে মানিয়ে নিতে হয়, কারণ আমি মেয়ে। একদিন হব লাশ, কেউ কাটবে বাস, কেউ খুঁড়বে কবর, আর কেউ নেবে না খবর। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে কেয়ার করবে সে তোমাকে ঠিক ততটাই অপমান করবে। সময়ের সাথে সাথে বদলে যায় ভালোবাসার মানুষগুলো, কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কখনো কখনো অন্যের সুখের জন্য নিজের সুখগুলো বিসর্জন দিতে হয়। মাঝরাতে ফুপিয়ে কান্না করা মানুষগুলো জানে ভালোবাসা কি। কিছু আশা স্বপ্ন মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটা সবচেয়ে খারাপ, কারণ তার সহজ সরল মনটায় সবসময় আঘাত করে। একা থেকেও ভালো থাকা যায়, কিন্তু কিছু কিছু স্মৃতি বা মুহূর্ত ভুলে থাকা যায় না। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি কলিজাও রান্না করে খাওয়ান তারপরও বলবে লবণ কম হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। কখনো কখনো নিজের পরিবারের জন্য নিজের সবচেয়ে দেখা মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে। পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, তেমনি কাউকে ভালোবাসলে কষ্ট পাবে এটাই নিশ্চিত। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। শিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষাই ঠিক না থাকে? একজন রাগ করলে সম্পর্কে ভালোবাসা বাড়ে, আর দুজন রাগ করলে সম্পর্কটা নষ্ট হতে শুরু করে। পৃথিবীতে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, হঠাৎ একদিন সবাইকে চমকে দিয়ে যায়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। সম্পর্ক করার চেয়ে টিকিয়ে রাখা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আসলে আমরা হয়তো মানতে চাই
মানতে চায় না আমাদের মন। পৃথিবীর সব মানুষ যদি ভেবেচিন্তে ভালোবাসত তাহলে মনে হয় কেউই ভালোবেসে কষ্ট পেত না। একটা মানুষের জীবনে তার ভালোবাসার মানুষ খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমরা সেই গুরুত্বপূর্ণ মানুষটাকে বাছাই করতে ভুল করি। পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নেই। কাউকে ভালো লেগে গেলে আর হুট করে ভালোবেসে ফেললাম, দুই দিন পর চোখে জল আসবেই। জীবন এত চিরস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয়। এসে দিন ভালোবাসতে পারে না বলেই মানুষের জন্য মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে ভালোবাসতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। খুব বেশি সুন্দর কোনো কিছুর দীর্ঘস্থায়ী হয় না, খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতে থাকলে তার সময় লাগে না। স্মৃতি, সুখ বা দুঃখ, যাই হোক, সবসময় কষ্টের দুঃখ কষ্টবেদনা কখনোই ছড়াতে হয় না। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ, বাস্তবতা যতই মধুর হোক স্বপ্নের মতো হয় না। চোখের জলের মতো পবিত্র আর কিছু নেই, এই জলের স্পর্শে সব গ্লানি মলিনতা কেটে যায়। না চাইতেই অনেক কিছু পাওয়া যায়, তা সবসময় মূল্যহীন। কিন্তু মানুষ সবচেয়ে বড় অযোগ্য হচ্ছে সেই সব মুখবন্ধন রাখতে পারে না, অপ্রয়োজনে অনগল বগে যায়। এই পৃথিবীর প্রতিটা দিন সম্ভাবনার, সম্ভাবনাময় এখানে আসলে আমাদের প্রতিটা মুহূর্তেই। জীবনের জটিল ও মূল বিষয়গুলো মানবজাতির কাছে রহস্যবৃত হয়ে থাকে, এর চেয়ে সুন্দর আর কী বা হতে পারে? যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা ভালোবাসা পায় না, ঠিক কি না? যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটাকে ভালো রাখে, সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটাকেই ভালোবাসে, আর সে কখনোই তাকে ভুলতে পারে না। সত্যিকারের ভালোবাসা, সে অতি অপমান অপবাদ করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তোকে ছাড়া যদি কাটাতে হয় জীবনের বাকিটা সময়, আমি কি আর থাকবো এই পৃথিবীতে? তখন ভালোবাসার মানুষে দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না, তার চলে যাওয়ার কষ্টটা। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো আজ হয়ে গেছে এলোমেলো। আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো, অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও ঠিক থাকে আজীবন। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। যাকে মন থেকে ভালোবাসা যায়, তাকে কখনো না যায় ঘৃণা করা, না যায় ভুলে থাকা, শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয়। তোমাকে কাঁদিয়ে আমি কখনোই হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা। চোখের পানি সবার জন্য আসে না, কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না। কষ্ট তো সবাই পায়, কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে সাহস করে বলে ফেলুন, ভয়ের কিছু নেই, হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবেই।
বিপদের সময় যারা পাশে থাকে না, শুধু সুখের সময় বলে আমি আছি, তাদের দূরে রাখাই ভালো। তোমার নেশা কাটাতে কাটাতে রাত জায়গাটায় নেশা করে ফেলেছি। আমার যদি একটা পৃথিবী থাকতো, তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম। কেন জানো, তোমার দেহ স্মৃতি এত যন্ত্রণা দেয় যে আমার আর সহিবার শক্তি নেই। আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক, কারণ ভালোবাসা মানেই তো সুখের নীড়। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, সেটার মর্যাদা সবাই দিতে পারে না। একটা মানুষ তখনই নিজেকে সুখী ভাবতে শুরু করে যখন সে একজন বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী পেয়ে যায়। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয়ে যায় কিছু অবহেলায়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। সুখ পাওয়ার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, শুধু শান্তি পাওয়ার মতো একটা বুকই যথেষ্ট। জীবন্ত লাশের দেহ কখনোই পচে না, পচে যায় দেহের ভেতরের ছোট ছোট স্বপ্নগুলো, এটাই বাস্তব। কখনো কি ভেবেছ পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে তোমাকে কেন ভালোবাসতাম? যেভাবেই আছি, বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। যখন খুব বেশি মনে পড়বে তোমার কথা, তখন একা বসে কাঁদব, তবুও তোমাকে আর বিরক্ত করব না। অনলাইনে যে যত বেশি অ্যাক্টিভ, বাস্তব জীবনে সে তত বেশি একা। একদিন আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখিস, তখন কষ্টের অনুভূতিটা বুঝতে পারবি। যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না, বরং সে যেন ভালো থাকে এইটাই সবসময় প্রত্যাশা করো। দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলবে। কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারায় যা শুধু ভাবাই যায় কিন্তু ফিরে পাওয়া যায় না। মায়া এমন একটি নেশা যা মানুষকে বেঁচে থাকতে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে যদি মন আর বিবেকটাই অশিক্ষিত থাকে? কাছের বন্ধু একমাত্র সে যে হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারে। যারা আমাকে আঘাত দিয়েছ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন, অন্যজন পানি হতে হবে। কাউকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় অস্ত্র হল তার সাথে কথা না বলে থাকা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই না ঠিক থাকে? তুমি যাকে চাই তাকে যদি পেয়েছো, সেটা হলো ভাগ্য, আর তুমি তাকে পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। জীবনে তারাই বেশি কাঁদে যারা দর্জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। সব মেনে নিতে পারবো, শুধু তোর পাশে যেন অন্য কাউকে না দেখি। সে জানতো তাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু কতটা ভালোবেসেছিলাম সেটা সে কখনোই বুঝল না। তোর ভালোবাসায় যে এত কষ্ট থাকবে, আমি যদি জানতাম তাহলে হয়তো তোকে এতটা ভালোবাসতাম না। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য, এটাই বাস্তবতা। বাস্তবতা হলো খারাপ কেউ জন্মগত হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। খুব কষ্ট হয় যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সময় মতো বুঝিয়ে দেয় যে আমি সত্যি অন্ধ ছিলাম। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দিবে না। সে একবার বলেছিল ভালোবাসি, আমি বলেছিলাম হাজারবার
সে বলেছিল, ভুলবো না তোমায় আমি। বলেছিলাম মানুষ স্বপ্ন দেখতে ভুলবে, কিন্তু আমি তোমাকে ভুলবো না। তোকে নিজের থেকেও বেশি চেয়েছিলাম, তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি। কপালে আছে কিনা জানি না, তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ এটাই জীবন। এখনকার ভালোবাসা ভালোবাসা নয়, তাতে মিশে থাকে কিছু মিথ্যে অভিনয়। বাস্তবতা হলো সবচেয়ে বেশি আগলে লেখা জিনিসগুলোই সব থেকে আগে হারিয়ে যায়। জীবনে অনেক কিছু চেয়েছি, আর যেটা চেয়েছি আমি চেয়েছি। সব থেকে বড় নেশা কি জানো? কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা। প্রিয় মানুষগুলো যখন মন খুলে কথা বলে, তখন সত্যি অনেক ভালো লাগে। বাস্তবতা হলো প্রয়োজন ছাড়া এখন কেউ কারো সাথে কথা বলতে চায় না। কতটা ভালোবাসি জানি না, তবে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুধু তোর কথাই মনে পড়ে। একটা কথা মনে রাখিস, সব কিছু দিতে রাজি, কিন্তু তোর ভাগ কখনোই কাউকে দিতে পারবো না। আমার উপস্থিতিতে যদি তোমার কষ্ট পাও, তবে কথা দিলাম আর কখনো হব না তোমার সীমানায় আমার আগমন। তাকে বলে দিও, তাকে ছাড়া বেঁচে থাকবো, কিন্তু ভালো থাকবো না।